ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হট্টগোলের জেরে ১৯ এমপি সাসপেন্ড। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হট্টগোলের কারণে ১৯ জন এমপিকে চলতি সপ্তাহের জন্য হাউস থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে গতকাল প্রধান বিরোধী দল কংগ্রেসের ৪ এমপিকে সাসপেন্ড করা হয়। বলা হচ্ছে হাউসের ওয়ালে প্রবেশ করে স্লোগান দেওয়ার জন্য রাজ্যসভার ওই এমপিদের সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া এমপিদের মধ্যে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের দোলা সেন, সুস্মিতা দেব, মৌসুম বেঞ্জার, নূর, শান্তনু সেন, অবির রঞ্জন বিশ্বাস, নাদিমুল হক এবং শান্তা শেট্টি রয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে এক বার্তায় বলা হয়েছে, আমাদের সাসপেন্ড করতে পারেন কিন্তু চুপ করাতে পারবেন না। এমপিরা মানুষের সমস্যা তুলে ধরলে সাসপেন্ড করা হচ্ছে, এভাবে আর কতদিন চলবে তৃণমূলের দাবি। এভাবে সংসদের পবিত্রতার সঙ্গে আপোষ করা হচ্ছে। সংসদে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জিএসটি এবং তদন্তকারী সংস্থাগুলোর পদক্ষেপ ইত্যাদি নিয়ে বর্ষাকালীন অধিবেশনে বিরোধীদের হট্টগোল অব্যাহত রয়েছে। সংসদে একনাগারে প্রতিবাদ করছে বিরোধীরা। সরকারের অভিযোগ, বিরোধীরা সংসদের কার্যক্রমে বাধা দিচ্ছেন। অন্যদিকে বিরোধী দলগুলো বলছে সরকার এসব বিষয়ে আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে। আজ রাজ্যসভায় হট্টগোলের জন্য বিরোধী এমপির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ডেপুটি চেয়ারম্যান ১৯ এমপিকে সাময়িক বরখাস্ত করেন। এর আগে সোমবার লোকসভায় বিরোধী এমপিরা মূল্যস্ফীতি এবং পণ্য ও পরিষেবা কর এর ক্রমবর্ধমান হারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এসব ইস্যুতে সংসদের নিম্নকক্ষ লোকসভায় হট্টগোল করার জন্য কংগ্রেস মানিকম ঠাকুর, জ্যোতিমানি, রম্মা হরিদাস এবং টিএন প্রথাপন এমপিকে সাসপেন্ড করা হয়েছিল। মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্ল্যাকার্ড প্রদর্শন করলে কংগ্রেসের ওই ৪ এমপিকে চলতি বর্ষাকালীন অধিবেশনের বাকি মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করা হয়। আজ মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যে জিএসটি বসানো এবং গুজরাটে বিস্মত কাণ্ডে মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনার দাবিতে রাজ্যসভা এবং লোকসভায় সোচ্চার হন বিরোধী এমপিরা। দফায় দফায় বিক্ষোভের জেরে বেলা ২টা পর্যন্ত উভয় পক্ষের সভা মুলতবি হয়ে যায়। সূত্র পার্স টুডে।